My dear students, welcome back to the class. I hope all of you are doing well. Our today's topic is articles. Amar mone hoy less or more tumra shobai article somporke age theke jano bish kore ei school e jara porecho choto class gulo te kintu article chilo class 1 e article porechhilam ami amar mone ache acha cholo ajke article somporke aro kichu jene nibo article kintu khub guruttopurno ekti टॉपिक এটা তোমার রিটেন ইংলিশ স্পিকিং ইংলিশ দুটকে কিন্তু কাজে লাগে সো তোমার আর্টিকেলটা ভালো করে জানতে হবে আর্টিকেল ইংলিশ লেখার জন্য অনেক অনেক বেশি প্রয়োজন আর্টিকেল কোনগুলোকে বলে এ অ্যান এবং দি এই তিনটাকে আর্টিকেল বলে অনেকে দি না বলে দা বলে সেটাও ঠিক আছে দুটেই উচ্চারণ ঠিক তবে এটার মধ্যে কিছুটা ভিন্নতা আছে সব পার্থক্য আছে একটা হচ্ছে কনসোনেন্টের আগে বসে আরটা হচ্ছে ভাওয়েলের আগে বসে এখন দিটা ভাওয়েলের আগে বসে নাকি দাটা ভাওয়েলের আগে বসে এটা আমি ভুলে গেছি আচ্ছা এরপর আমরা জেনেছি তিনটা আর্টিকেল আছে এ এন্ড দি এখন এই তিনটা আর্টিকেল কিন্তু আবার ভাগ করেছে যেমন ধরো দিস প্রসিড সরি প্রিসিড নাউন শোয়িং হোয়েদার দে আর definite that is specific অর্থাৎ যেগুলো তোমার স্পেসিফিক ভাবে নির্দিষ্ট ভাবে বলা হয়ে থাকে সেগুলোকে তোমার ডিফিনিট আর্টিকেল বলা হয় আর ইনডিফিনিট হচ্ছে তোমার আনস্পেসিফিক নির্দিষ্ট ভাবে বলা হয়ে থাকে না যেমন ডিফিনিট আর্টিকেল হচ্ছে তোমার নির্দিষ্ট করে বলা হয়ে থাকে আর ইনডিফিনিট হচ্ছে কোনো নির্দিষ্ট করে বলা হয় না ओके ए इज यूज्ड बिफोर द वर्ड हुईच गिवस ए कन्सोनेंट साउंड ए কিসের আগে ব্যবহার করা হয় যেগুলো কনসোনেন্ট সাউন্ড দেওয়া হয় সেগুলোর আগে ব্যবহার করা হয় আমরা তো ছোট ক্লাসে জেনেছি ভাওয়াল কাকে বলে এ ই আই ও ইউ এই পাঁচটাকে ভাওয়াল বলে এই পাঁচটার আগে কি ব্যবহার করা হয় এন ব্যবহার করা হয় আর কনসোনেন্ট হলে সেটার আগে এ ব্যবহার করা হয় एग्जांपल দিয়েছে এখানে আই অ্যাম এ বয় বিটা কি কনসোনেন্ট তাই না ভাওয়েল না এখানে তো এ ও নাই ইউ নাই এ ই আই ও নাই ও নাই ইউ নাই সো এখানে এ বসবে সাধারণত কারো প্রফেশন বা সে কি এইসব জিনিস প্রকাশ করার ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই ব্যবহার করা হয় যেমন শি ইজ এ স্টুডেন্ট সে একজন স্টুডেন্ট আমরা সাধারণত বাংলায় বলার সময় এরভাবে বলি সে ছাত্র সে একজন ছাত্র সে একজন শিক্ষক উনি উনি টিচার এইভাবে বলি একজনটা ব্যবহার করি না কিন্তু বিদেশিরা কিন্তু ব্যবহার করে আমি যদি বলি আই এম এ কুক তাহলে কি আমি একজন রাঁধুনি অথবা পাচক যে রান্না করে সেখানে এই জিনিসটা ব্যবহার করতে হবে আর্টিকেল হিসেবে সেটা তোমার স্পিকিং এর ক্ষেত্রেও লিখতে হয় সরি বলতে হয় রিটেন এর ক্ষেত্রেও লিখতে হয় দেন এখানে আমি সব এক্সাম্পল গুলো পড়িয়ে দিলাম না তোমরা পড়ে নিও নিচ থেকে কিসে কিসে ব্যবহার করা হয় কিছু নিয়ম আছে এখানে নিয়মগুলো দেওয়া আছে আমি এগুলো একটু বলে আসছে নিউমারিক্যাল ওয়ান গিভ মি এ পেন অর্থাৎ কোন সংখ্যা একটা হয়ে থাকলে তখন আমরা এ ব্যবহার করা হয় গিভ মি এ পেন একটা কলম দিতে বলেছে না সে কারণে ওয়ান পেন আমরা বলি না গিভ মি ওয়ান পেন আমরা বলি গিভ মি এ পেন ঠিক আছে ওয়ান পেনটা হয় না তারপর এ সার্টেন পার্সন অর্থাৎ হচ্ছে একদম সুনির্দিষ্ট ব্যক্তি আই স এ পুলিশম্যান তাহলে আমি একটা পুলিশম্যান দেখেছিলাম পুলিশ দেখেছিলাম তাহলে একজন পুলিশ দেখেছো না আই স ওয়ান পুলিশম্যান হয় না এ পুলিশম্যান তারপর এ ক্লাস অর্থাৎ হচ্ছে কোনো শ্রেণীকে বুঝাতে এ ডগ ইজ এ ইউজফুল অ্যানিমেল কুকুর হচ্ছে উপকারী জন্তু এখানে এ ডগ বলতে পুরো ডগ জাতিকে বোঝানো হচ্ছে কোনো নির্দিষ্ট ডগকে নয় ঠিক আছে এটা একটা ক্লাস ডগ একটা ক্লাস তারপর হচ্ছে গরু একটা ক্লাস এটা শ্রেণী বোঝাচ্ছে গরু একটা এক জাতের প্রাণী তোমার ছাগল এক জাতের প্রাণী তারপর কুকুর এক জাতের প্রাণী বিড়াল এক জাতের প্রাণী ঠিক আছে তো এখানে এক ডগ এই ডগ বলতে পুরো ডগ শ্রেণীটাকে অর্থাৎ যতগুলো ডগ আছে পৃথিবীতে সব ডগকে বোঝানো হচ্ছে আচ্ছা তারপর এনি এ চাইল্ড জেনারেলি লাইকস টু প্লে অর্থাৎ
একজন শিশু সাধারণত খেলতে পছন্দ করে। এখানে একজন শিশু বলতে সব শিশুকেই বোঝানো হচ্ছে, যে কোনো শিশু হতে পারে, সে কারণে এন দিয়েছে এনে কথাটা। এখানে নির্দিষ্ট কোনো শিশুকে বুঝেনি, বাচ্চারা খেলতে পছন্দ করে না, খেলতে পছন্দ করে, এটাই এখানে বলা হয়েছে। সার্টেন কোয়ান্টিটি অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ, এ লট অফ প্রচুর পরিমাণে, এ গ্রেট ডিল অফ অনেক বেশি, এ কাপল অর্থাৎ হচ্ছে দুটা একসাথে হলে, এ ডজন এক ডজন, এক ডজনে কয়টা থাকে, 12টা, তাই না? এ কাপল মানে হচ্ছে দুটো জিনিস যখন একসাথে হয় সেটাকে বলা হয়। তারপর তাহলে নির্দিষ্ট কোনো সংখ্যা বুঝলে সেটার আগে আমরা এই ব্যবহার করব। সার্টেন নাম্বারস অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা বুঝালে, এ 100, এ মিলিয়ন, ঠিক আছে। এরপরটা, এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিন উইথ দ্য কনসোনেন্ট সাউন্ডস ওয়া য, দো ইট মে বিগিন উইথ এ ভাওয়াল লেটার এস, এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ ইউসেস, এ ইউসেজ, এ ইউজফুল থিং, এ ইউরোপিয়ান। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে দেখো একটু, এ মাঝে মাঝে কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ভাওয়াল থাকলেও মাঝে মাঝে এটা ব্যবহার করা, যেমন ধরো এখানে আমাদের এন ব্যবহার করার কথা, যেহেতু এ ই আই ইউ, ইউটা এখানে ভাওয়াল হচ্ছে, ইউর উচ্চারণ যখন ইউর মতো হবে তখন আমরা এ বসাবো, জিনিসটা একটু ব্যতিক্রম অর্থাৎ নিয়মের বাইরে। বাইরে কীরকম বাইরে, সাধারণত আমরা শিখেছি এ ই আই ইউ এই তিনটার আগে আমরা এন বসাবো, কিন্তু এখানে আমরা বসাতে পারছি না, কারণ ইউর উচ্চারণ ইউর মতো, ইউর উচ্চারণ যখন ইউর মতো হবে না তখন আমরা অ্যান বসাবো। যেমন অ্যান আমব্রেলা, আ আর উচ্চারণ হচ্ছে এখানে, ইউনিভার্সিটি ইউর মতো উচ্চ, ইউনিয়ন, ইউসেজ, ইউজফুল, সো এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো, যেমন ধরো ইউরোপিয়ান, এখানে কি ই ই দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণটা হচ্ছে ইউর মতো, ইউরোপিয়ান, সো আমরা এখানে এ বসাবো। নেক্সট, এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ দ্য সাউন্ড অফ ওয়া, দো ইট মে বিগিনস উইথ এ ভাওয়াল লেটার্স অ্যাজ, এ 1 রুপি নোট, এ 1 আইটম্যান। দেখো আমরা শিখেছি এ ই আই ও ইউ থাকলে আমরা অ্যান বসাবো, কিন্তু এখানে অ্যান না বসে এ বসে, কি কারণে, এ ওর উচ্চারণ ওর মতো হয়নি, ওয়া ওয়া ওয়ার মতো হয়েছে, সেই কারণে আমরা এখানে এ বসাবো, ঠিক আছে। অ্যান ইজ ইউজ বিফোর দ্য ওয়ার্ড হুইচ গিভস আস এ ভাওয়াল সাউন্ড। এতক্ষণ আমরা এর ব্যবহারগুলো শিখেছি, এখন এন এর ব্যবহারগুলো শিখব। যেখানে ভাওয়াল সাউন্ড হয় সেখানে আমরা অ্যান ব্যবহার করব। যেমন আই ওয়ান্ট টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে কি এটা তোমার ভাওয়াল, সে কারণে। তারপরে হি হ্যাজ বট অ্যান আমব্রেলা, তাহলে আমব্রেলা, আমি কিছুক্ষণ আগে বলেছি আমব্রেলার ইউর আগে অ্যান বসছে নিয়ম অনুসারে, কিন্তু ইউর উচ্চারণ এখানে ইউর মতো হয়নি, সে কারণে বসছে। শি ইটস অ্যান অ্যাপেল ডেলি, সে প্রতিদিন একটা অ্যাপেল খায়, এটা যেহেতু ভাওয়াল সেখানে কি অ্যান বসছে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট, এন ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনস উইথ এইচ হুইচ ইজ নট প্রোনাউন্সড অ্যান্ড দেয়ার ফর দ্য বিগিনিং সাউন্ড অফ দ্য ওয়ার্ডস বিকাম এ ভাওয়াল সাউন্ড। যেমন ধরো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হলেও ভাওয়াল সাউন্ড হয়, ভাওয়ালের মতো উচ্চারণ হয়। যেমন ধরো এসটা, এখানে কি অ্যান আওয়ার, আমরা এসটা এখানে উচ্চারণ করি না, এগুলোকে বলা হয় সাইলেন্ট লেটার, আমরা সরাসরি ওর উচ্চারণটা চলে আসছে, সে কারণে এখানে অ্যান বসছে। তারপর অ্যান ইয়ার, এখানে এসটা উচ্চারণ হয় নাই, সে কারণে ই চলে আসছে, এটাও এরকম অ্যান অনেস্ট, ওটা উচ্চারণ হয়েছে যার কারণে এখানে এন বসছে। এবার আমরা যে দেখব দি এর ব্যবহার, দি ইজ ইউজড ইন দ্য ফলোয়িং কেসেস, এই মানে দি ব্যবহারগুলো এই ক্ষেত্রে ব্যবহার হয়। দি নাউন উই আর টকিং অ্যাবাউট ইজ ডিফিনিট, এক্সাম্পল আই স এ ডগ, আমি একটি কুকুর দেখেছিলাম, এখানে কি ইনডিফিনিট,
কিন্তু ডিফিনিট আর্টিকেল যখন সেই ক্ষেত্রে আর্টিকেল কোনটা কিছুক্ষণ আগে বলেছিলাম ডিফিনিট আর্টিকেল হচ্ছে দি দিটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল যেমন আই স এ ডগ আমি একটা কুকুর দেখেছিলাম এটা হচ্ছে তোমার ইনডিফিনিট আর্টিকেল যেহেতু এখানে কোন কুকুরটা বলা হয়নি দি ক্যাট ওয়াজ ব্ল্যাক বিড়ালটি কালো ছিল হয়তো সে কোন একটা বিড়াল দেখেছে কেউ কোন একটা বিড়াল দেখেছে একটা একটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে ঠিক আছে দি ক্যাট ওয়াজ ব্ল্যাক তাহলে কি নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা দিটা ব্যবহার করি দিটাকে কি বলা হয় ডিফিনিট আর্টিকেল তাহলে দিটার কিসের কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে রুলস দিয়েছে এগুলো একটু পড়ে নিই বিফোর দ্য নেমস অফ হলি বুকস পবিত্র বইয়ের আগে যেমন দি গীতা দি বাইবেল দি কুরআন এরকম বিফোর দ্য নেমস অফ রিভার নদীর আগে এখানে এক্সাম্পল দিয়েছে বিফোর দ্য নেমস অফ ওশিন সাগরের আগে বিফোর দ্য ডিরেকশন অর্থাৎ দিকের দিকে দি ইস্ট দি ওয়েস্ট এগুলো বিফোর দ্য নেমস অফ রিলিজিয়ন ধর্মের আগে বিফোর দ্য নেমস অফ ইউনিক থিং কোনো অনুপম জিনিসের আগে খুব সুন্দর অনুপম জিনিসের আগে যেমন যেমন ধর দি আর্থ দি সান পৃথিবী সূর্য এগুলো কি অনুপম জিনিস সৃষ্টির একদম মানে কি এগুলো আর তুমি দ্বিতীয়টা খুঁজে পাবে না এগুলো যেগুলো কি বলবো ষষ্ঠার অপূর্ব সৃষ্টি সেক্ষেত্রে বিফোর দ্য অর্ডিনাল নাম্বারস অর্থাৎ হচ্ছে ক্রম অনুসারে নাম্বার নাম্বার দি ফার্স্ট দি সেকেন্ড দি থার্ড এরকম বিফোর দ্য সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ আমরা পড়েছিলাম না পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ দি বেস্ট দি চিপেস্ট দি মোস্ট মোস্টের আগে সবসময় দি দি হয় আচ্ছা ডোন্ট ইউজ আর্টিকেল বিফোর কি কোন কোন ক্ষেত্রে তুমি আর্টিকেল ইউজ করবে না সেটারও কিছু নিয়ম এখানে দিয়েছে দি নেমস অফ মাউন্টেন পিকস মাউন্টেন পিক অর্থাৎ কোনো মাউন্টেন মানে বাংলাটা মনে পড়ছে না মাউন্টেন পাহাড় পাহাড় পর্বত পর্বত পাহাড় না পাহাড় মানে হচ্ছে হিল মাউন্টেন হচ্ছে পর্বত পর্বতের নামের আগে তারপরে দি আর্টস অ্যান্ড সায়েন্স অর্থাৎ সায়েন্স এবং আর্টসের আগে আর্টস মানে হচ্ছে তোমার সাংস্কৃতিক জিনিস এখানে এটাই বোঝানো হচ্ছে সিঙ্গিং প্লে সিঙ্গিং তারপর আর ড্যান্সিং এগুলো এগুলো বোঝানো হচ্ছে সায়েন্স সায়েন্সেস মানে হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো থাকে না যেমন ফিজিক্স কেমিস্ট্রি এরকম তারপরে দি নেমস অফ সিটি শহরের নামের আগে দি নেমস অফ কান্ট্রিজ দেশের নামের আগে দি নেমস অফ ল্যাঙ্গুয়েজ ভাষার নামের আগে দি নেমস অফ ম্যাটেরিয়ালস অর্থাৎ ধাতব পদার্থের আগে দি নেম অফ পার্সন পার্সনের আগে দি রাজু এরকম হয় না তারপর দি নেমস অফ মান্থ মাসের নামের আগে দি নেমস অফ দ্য ডেজ অফ দ্য উইক অর্থাৎ দিনের আগে দি সানডে দি মানডে আমরা এরকম বলবো না এগুলো তোমরা সবাই পড়ে পড়ে মুখস্থ করে নিবে ঠিক আছে আজকে এতটুকুই তাহলে আসসালামু আলাইকুম।